আমার বাপ আমাকে দশটা ডিম কিনতে দিয়েছিল দোকানে আর বলেছিল ভালো করে একটু দেখে নিয়ে আসবে আমি হাত দিয়ে টিপে টিপে ভালো করে দেখে নিয়ে এসে সব ডিম গেলে ভেঙে গেছে আমার বাবা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে জানেন এখন খাবি কি খাবো এখন যাচ্ছি ট্রেন লাইনে ট্রেন লাইনে ট্রেনের তলায় মাথা খাবো তা বলো ওইরকম বাপের ফিরে আসবো না আমি ভাবি কি ভাত খাচ্ছি ভাত ওয়াই বলতে চাইছি ভাতাল নিবা কি না আর কি করবো পিপে পারবো তো ওই জন্য না এইটুকু কাছে এই রাজীব ভাই তুই কোনো জ্ঞান নিতে হবে আমাদের আস্তে আস্তে শান্তি না আমার সাথে কথা হয়েছে ছিল পরীক্ষা দিতে তোকে তো পরীক্ষার হলে দেখলাম না ও পরীক্ষা শুরু হওয়ার কিছুক্ষণ আগে স্যার একবার বললো না যে যার যার মোবাইল আছে মোবাইল গুলা সব সুইজ করে রাখো বলেছিল না আমার মোবাইল তো আমার কাছে ছিল না ها আমার মোবাইল বার বাড়িতে ছিল বুঝলেন আমি আবার মোবাইল বাড়িতে সুইজব করতে গিয়েছিলাম আবার সুইজব করে এই সাতেকে পরিচয় হয়ে গেছে ওই ফছকা ফছকা কি এ ঘোড়িতে কটা বাজে আপনি জানেন না আমি ঘড়ি ও তুই কাজ কর তুই ওই ঘন্টাটার কাটা তার মিনিটের কাটা কোন জায়গায় কত দেখ ঠিক আছে তাই দেখছি স্যার নাক ডাকি নিজের ঘুম নিজেই ভেঙে যায় একটু ওষুধ তো হচ্ছে নিজের ঘুম নিজেই ভেঙে যায় হ্যাঁ নাক ডাকার কারণে আমি একটা যুক্তি দিচ্ছি ওষুধ লাগবে না আপনি যে ঘরে নাক ডাকেন ওই ঘরে শোবেন না পাশের ঘরে শোবেন হ্যাঁ তাহলে ওই আওয়াজটা পাশের ঘরে যাবে না দেখেন দিব্যি সুন্দর ঘুম হবে